আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, এবার গুলশানের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে আগুন। রাজধানী গুলশান দুইয়ের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনের পাঁচতলায় আগুন লেগেছে। শনিবার 23 মার্চ বিকেল 3:48 দিকে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ভবনটির উচ্চতার দিক থেকে রাজধানী ঢাকার সপ্তম উঁচু ভবন এটি। কয়েক ঘন্টার ব্যবধানে গুলশানে ফের অগ্নিকাণ্ডের এটি ঘটনা ঘটল। গুলশান 2 নম্বরের ডেল্টা লাইফ টাওয়ারের নামে একটি বাণিজ্যিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। এর আগে শনিবার ভোর 5:48 গুলশান 1 নম্বরের DNCC মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় 200 দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 20 ইউনিটের সঙ্গে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।